রাশি তার নাম, রাশি তার নাম। উজ্জ্বল দাদাভাইকে তখন বিক্রমপুরে যাওয়ার কথা বলছিল, তুমি কি? আমি তো কিছু শুনিনি। না দিদিভাই, আমি শুনেছি, অতটা ভালো করে কথাটা শুনতে পাইনি, কিন্তু কিন্তু আমার মন বলছে, আমার মন বলছে বিক্রমপুরে কিছু একটা নিশ্চয়ই হয়েছে। আরে আপনি কি ব্যাপার এখানে? তুমি এখানে কি করছো? আরে উঠে আসুন গাড়িতে। না না ঠিক আছে, আমার বাড়িতে এখানে, আমি চলে যাবো। আমি কি কোনো ভূত না ড্রাকুলা যে আপনাকে খেয়ে নেবো? এতদিন পরে তো ছোটকাকে মনে পড়লো। বিক্রমপুরে সবকিছু ঠিক আছে তো? এখানে আবার কি হবে? কোম্পানির লোকেরা চাষিদের কিচ্ছু না জানিয়ে দু বিঘার মতন, জানিস, দু বিঘার মতন জমির ধান কেটে ফেলেছে। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ এখানেই থাকি, দোতলায়। ওকে, তাহলে পরে দেখা হবে, আসি। সেই আগের মতোই আছে, রাফ এন্ড টাফ। অদ্ভুত রকমের ডেসপারেট মেয়ে, একবারও ভাবে না যে এরকম বিহেভিয়ার অন্য কারো খারাপ লাগতে পারে। বড় লোকের গায়ে পড়া টাইপের মেয়েগুলোকে জাস্ট টলারেট করা যায় না। এখন আবার কে এলো? কি তুমি? অদ্ভুত পিকিউলিয়ার মানুষ তো আপনি। আপনাকে গাড়িতে লিফট দিলাম, এই অবধি ড্রপ করে দিলাম, একবার ফর্মালিটি করো তো আপনি বললেন না, বাড়িতে এসো, এক কাপ কফি খেয়ে যাও। এক সেকেন্ড, আমি একটু আসছি। তোমার কি কোনো দরকার আছে? আপনার রুমটা কিন্তু একদম পারফেক্ট ব্যাচেলার্স রুম। অপশনটাকে ব্যাচেলার্স রুম না বলে স্টুডিও বলা যেতে পারে। স্টুডিওটা আমার ঘর আসবে, কিন্তু তুমি তো বললে না কেন এসেছো। রাশি হলো এমন একটা জিনিস যাকে যত কষ্ট দেব তত দিদির কাছাকাছি যেতে পারে, আর দিদির আরো কাছে না যেতে পারলে আমার তো অপলা রায় হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। রয় অ্যান্ড রয় কোম্পানির হাত থেকে বিক্রমপুরকে আমাকে বাঁচাতেই হবে। কথা দিয়ে ও কথা রাখলো না কেন? গ্রামের গরিব মানুষগুলোকে আমাকে বাঁচাতেই হবে। কিছু না জানিয়ে দু বিঘার মতন, জানিস, দু বিঘার মতন জমির ধান কেটে ফেলেছে। ছোটকাকে দেখে তো মনে হলো ছোটকা অনেক পাল্টে গেছে। আমি আর পচা মিলে ব্যাপারটা আমরা কিন্তু মানে সলভ করতে গেছিলাম, জানি, বুঝলি তো? আমি তো আর কাউকে কিছু বলতেও পারবো না, শুধু ছোটকাই কিছুটা জানে আমার এই অবস্থাটা। কিন্তু ছোটকাকে কি চোখ বন্ধ করে ভরসা করা যায়? রাশি তার নাম, রাশি তার নাম।